2019 সালের পুজোর আজকে হচ্ছে শুভ অষ্টমী। সবাইকে প্রথমে শুভ অষ্টমী ও শারদীয়ার শুভেচ্ছা আমার তরফ থেকে, আর ছোটদের আমার তরফ থেকে ভালোবাসা। আমরা চার বন্ধু মিলে অনেক বছর পর আর কি পুজোর মধ্যে আমরা ভাবলাম পুজোর আমেজ, পুজোর কালচার, ইমোশনকে ছেড়ে একটু অন্যরকমভাবে পুজোটাকে আমরা এনজয় করবো বা এনজয় করতে চাইলাম। সেই উদ্দেশ্যে আমরা কি যে ভিডিও করছে এখন, সেই মুহূর্তে সে এখন দেখাতে পারছে না ভিডিওটা, সে এবং আমি, মানে তার নাম সুমন এবং আমি দুজনে মিলে কিছু জায়গা সিলেক্ট করেছিলাম, যে জায়গাগুলো একটু সবার অন্তরালে এবং অনেক মানুষের জানা চেনা এবং বাইরে, সেই জায়গা আমরা সিলেক্ট করেছিলাম। এবং তার থেকে শেষে আমরা দুটো জায়গা সিলেক্ট করেছি, যেটা মধ্যে একটা জায়গা ছিল তিন চুল আর একটা জায়গা ছিল চটকপুর। তো পুজোর বুকিং একটা বড় সমস্যা, সেখানে প্রপার হোমস্টে পাওয়ার একটা সমস্যা দেখে থাকে। তো সেই কারণে আমরা অনেক কিছু করার পর আমরা ব্যবস্থা করলাম চটকপুর, এবং ওভারঅল সব কিছু বিচার বিবেচনা করে চটকপুর আমরা সিলেক্ট করলাম। তারপরে আমরা চার বন্ধু মিলে কালকে, মানে আমরা মহা সপ্তমীর দিন রাত্রিবেলা আমরা পদাতিক এক্সপ্রেসে চটকপুরের উদ্দেশ্যে রওনা। তো আমি একটু এখন আমাদের যে জায়গা আছে যেখানে আমরা থাকছি সেই জায়গাটা একটু আমি দেখাতে চাইছি, যে আমরা ঠিক কোন জায়গাটায় আমরা থাকছি এবং হ্যাঁ জায়গাটা কোথায়, ঠিক কোন জায়গায় আমরা ঠিক বর্তমানে রয়েছি এবং তার প্রাকৃতিক বৈশিষ্ট্য কি রয়েছে সেটা আমি একটু ছোট্ট করে বলব। আমরা অনেকটা আশা নিয়ে এসেছিলাম যে নেচারটা খুব পরিষ্কার থাকবে, আকাশ মেঘমুক্ত থাকবে, কিন্তু সেটা হয়নি। প্রচণ্ড পরিমাণে ফগ, কুয়াশায় ভরে আছে, যে কারণে আমরা আপনাদের যে ভিডিওটা করছি সেই ভিডিওটায় আপনাকে পরিষ্কার আকাশ এবং কাঞ্চনজঙ্ঘার যে সৌন্দর্য সেটা দেখাতে পারছি না, বা তার জন্য আমরা মর্মাহত এবং ব্যথিত। এবার আমরা যে হোমস্টেতে থাকছি তার ছোট্ট করে একটু ডেসক্রিপশান দিয়ে হোমস্টেটাকে আমরা দেখাবো। হোমস্টেটার নাম আকৃতি হোমস্টে। এই হোমস্টের মালকিন হচ্ছে বর্ষা রায়, হামারা সাথ বহুত আচ্ছা রিলেশন হ্যায় উসকা। হোমস্টেকে আব হাম হোমস্টেকে ঘর উসকা কিচেন সব কুছ হাম আপকো দেখায়েঙ্গে। এটা হলো হোমস্টের রান্নাঘর। এটা হলো ডাইনিং প্লেস। এবার আমি এই হোমস্টের কিছু গাছ আছে, ডিফারেন্ট কাইন্ড অফ ফুলের গাছ, পাতাবাহারি গাছ, সেগুলো আমি যে আমার বন্ধু সুমনকে বলবো একটু দেখাতে। বাদিগেরগুলো দেখা আমাদের দর্শক বন্ধুদের, জায়গাগুলো ডিসক্রিপশন দিতে হবে, 25-26টা আরো দেখতে হবে। আমাদের এবার আমরা কোন ঘরে থাকছি চটকপুরে
সেই ঘরগুলোর একটু ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। কোন জায়গায় আমরা থাকছি কি হোমস্টেটা কেমন।